আমার বাবাজির, আমার বন্ধুরা, আজকে খুবই আনন্দ লাগতেছে, খুবই ভালো লাগতেছে। সরকার মহোদয়কে ধন্যবাদ জানাই। নুসরাত জাহান ফারিয়া ফেনীতে জালেম গোষ্ঠী, বেঈমানের গোষ্ঠীরা যারা গায়ে আগুন দিয়া পড়ায়া যাকে হত্যা করেছে, ওই মেয়েটার বিচার আজকে বাংলাদেশে হয়েছে, ঠিক কিনা জোরে বলেন। যে ১৬ জন জড়িত ছিল সরকার মহোদয় তাকে ফাঁসি দিয়েছে। আমি চাই এরকম দর্শিতা যারা আছে, দর্শনকারী যারা আছে, যাদেরকে আমার বন্ধুদেরকে যারা দর্শন করে তাদের বিচার বাংলার জমিনে হোক, ঠিক কিনা জোরে বলেন। প্রকাশ্যে যদি তাদের বিচার বাংলার জমিনে হয় তাহলে দর্শন কমে যাবে, ঠিক কিনা জোরে বলেন, ঠিক কিনা? ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আল্লাহর বান্দীকে জান্নাতে আলা মাকাম দান করুক, বলুন আমিন। আর যে জালেমদের আজকে ফাঁসির রায় হয়েছে, এটা বাংলার মুসলমানদের, বাংলার মুসলমানদের হৃদয়ের পাওনা আদায় হয়েছে, ঠিক কিনা জোরে বলেন। আমার বাবাজির, আমার বন্ধুরা, সরকার মহোদয় আজকে খুব গুরুত্বপূর্ণ ভালো কাজ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু বানাইছেন, আসমান ও জমিনের ভিতরে যা কিছু সৃষ্টি করেছেন, তার ভিতরে এক আজব আশ্চর্যতম সৃষ্টি হইল মহাব্বত। কি বলেন? মহাব্বত। মহাব্বত যদি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি না করতেন তাহলে দুনিয়ার নিজাম ঠিক থাকতো না, ঠিক কিনা জোরে বলেন। যদি মহাব্বত সৃষ্টি না করতেন কোনো মা সন্তানের মা হইতে চাইতো না, ঠিক কিনা জোরে বলেন। মহাব্বত যদি সৃষ্টি না করতেন জঙ্গলের হিংস্র প্রাণীগুলো তাদের সন্তানকে প্রসব করে নিজের সন্তানকে নিজের আহার বানাইতো, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টিজীবীর ভিতরে আশ্চর্যতম সৃষ্টি হইল মহাব্বত। কি বলেন? মহাব্বত। এটা মালিকের এক আজব সৃষ্টি। শুধু মহাব্বত সৃষ্টি করেই ক্ষান্ত হন নাই, এই মহাব্বতকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসাফের সাথে আবার বণ্টন করেছেন। যার যেমন ইচ্ছা, যার যেমন যতটুকু দরকার সে ততটুকু নিবে, তা নয়, সমুদ্রের পানি যার যত ইচ্ছা নেওয়া যায়, কিন্তু মহাব্বত যার যেমন ইচ্ছা সেটা নেওয়া যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসাফের সাথে মহাব্বতকে বণ্টন করে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাব্বতকে শতভাগ করলেন, শতভাগ মহাব্বত, শতভাগ মহাব্বত কে আল্লাহ পাক রব্বুল আলামিন 99 ভাগ মহাব্বত নিজের ভিতরে রেখে দিলেন, এক ভাগ মহাব্বত কে আবার শতভাগ করলেন, শতভাগ করিয়া এই 99 ভাগ মহাব্বত আল্লাহ তাআলা তার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন। আর এক ভাগ শতভাগের এক ভাগের শতভাগের এক ভাগ মহাব্বত আল্লাহ তাআলা কুল কায়নাতের সকল মখলুকাতকে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। এই যে মহাব্বতটা আল্লাহ পাক রব্বুল আলামিন কুল কায়নাতের সকল মখলুকাতকে দিল, এই মহাব্বতটা আবার দুই প্রকার, একটা হুব্বে তাবিঈ আর একটা হুব্বে গায়রে তাবিঈ, একটা হইলো স্বার্থমালা ভালোবাসা আর একটা হইলো নিঃস্বার্থ ভালোবাসা, বলুন সুবহানাল্লাহ। এক ভালোবাসার ভিতরে স্বার্থ আছে আর এক ভালোবাসার ভিতরে কোনো স্বার্থ নাই। আল্লাহ তাআলা এই মহাব্বতকে দুইটা ভাগ করে দিয়েছেন, এক ভাগ মহাব্বতের ভিতরে বেজাল আছে আর এক ভাগ মহাব্বতের ভিতরে কোনো বেজাল নেই। যেমন স্বামী স্ত্রীর মহাব্বত স্বার্থওয়ালা মহাব্বত, নেতা এবং জনগণের মহাব্বত স্বার্থওয়ালা মহাব্বত, ঠিক কিনা জোরে বলেন। নেতার সাথে নেতার নেতাগিরি আছে, সম্পর্ক আছে, নেতার নেতাগিরি নাই, সম্পর্ক নাই, ঠিক কিনা জোরে বলেন। এটা হইল স্বার্থওয়ালা মহাব্বত, দলের সাথে মহাব্বত স্বার্থওয়ালা মহাব্বত, ঠিক কিনা জোরে বলেন। দল ক্ষমতায় আছে মহাব্বত আছে, দল ক্ষমতায় নাই মহাব্বত নাই, ঠিক কিনা জোরে বলেন। স্বামী স্ত্রীর মহাব্বত স্বার্থওয়ালা মহাব্বত, কাউকে দেখে আমার ভালো লাগলো, তার সৌন্দর্যের কারণে আমার তাকে ভালো লাগলো, এই জন্য তাকে আমি বিবাহর প্রস্তাব দিলাম, তাকে আমি বিবাহ করলাম, নয়তোবা তার শিক্ষা দীক্ষার কারণে তাকে ভালো লাগলো, এই জন্য তাকে আমি বিবাহ করলাম, নয়তোবা তার জ্ঞান বুদ্ধি ভালো, এই জন্য তাকে বিবাহ করলাম,
বংশ মর্যাদা ভালো, এই জন্য আমি বিবাহ করলাম। এটা হইল স্বার্থওয়ালা মহাব্বত। যখন বিবাহ করে তাকে ঘরে নিয়ে আসলাম, একটা পর্যায়ে যখন তার সাথে আমার মনোমালিন্য হয়ে যায়, এমন একটা পর্যায়ে চলে আসে বিচ্ছেদ হয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন। স্বার্থ আছে, মহাব্বত আছে, স্বার্থ নাই, মহাব্বত নাই, ঠিক কিনা জোরে বলেন। আর একটা মহাব্বত যেটা স্বার্থবিহীন মহাব্বত, মা এবং সন্তানের মহাব্বত স্বার্থওয়ালা স্বার্থবিহীন মহাব্বত। এ মহাব্বতের ভিতরে কোনো স্বার্থ নাই। মা 10 মাস 10 দিন সন্তানকে গর্ভে রাখি, কোনো স্বার্থ নাই। সন্তান যখন প্রসব করে তার উপর কোনো স্বার্থ নাই, ঠিক কিনা জোরে বলেন। নিঃস্বার্থ মহাব্বত, এই মহাব্বত। তুমি যদি মহাব্বতের দিকে তাকায়, যদি মা নিঃস্বার্থভাবে ভালোবাসে এই জন্য মাকে যদি ভালোবাসতে চাও, বাবা নিঃস্বার্থভাবে ভালোবাসে এই জন্য যদি বাবাকে ভালোবাসতে চাও, স্ত্রীকে সৌন্দর্যের কারণে স্ত্রীকে ভালোবাসলা, নেতার ক্ষমতা সেই জন্য নেতাকে ভালোবাসলা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন সবগুলো গুণ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছে। সৌন্দর্যের গুণের কারণে যদি স্ত্রীকে মহব্বত করতে পারো, সৌন্দর্যের গুণের কারণে যদি বিবিকে ভালোবাসতে পারো, তাহলে শ্রেষ্ঠ সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বানাইছে, বলুন সুবহানাল্লাহ। কেমন সুন্দর করে বানাইছে! রাসূলের একজন সাহাবী একদিন বলে, ইয়াউমাল কিয়ামা, ইয়াউমাল কিয়ামা, কিয়ামত কায়েম হয়ে গেছে, কিয়ামত কায়েম হয়ে গেছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবী কিভাবে বুঝলা কিয়ামত কায়েম হয়ে গেছে, কিভাবে বুঝলা? সাহাবী ডাক দেয়া বলেন, আবু বকর তাকায় দেখো, আসমানের চন্দ্র জমিনে দেখা যায়। আবু বকর ডাক দেয়া বলে, আসমানের দিকে তাকাও, বলে আসমানের দিকে তাকায় দেখে আসমানের চন্দ্র আসমানে আছে, জমিনে কে, জমিনে কে, যে দেখে হাবিবুল্লাহ আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বসে রয়েছেন, বলেন সুবহানাল্লাহ। সাহাবী ডাক দেয়া বলে, আসমানের চন্দ্রের দিকে তাকাইলে কালো কালো দাগ দেখা যায়, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাইলে কোনো কালো দাগ দেখা যায় না, সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। এই আল্লাহর নবীকে ভালোবাসতে হবে কিনা জোরে বলেন, জোরে বলেন হবে কিনা? টাইম বেশি নাই, হযরত চলে আসছে, অল্প সময়ের ভিতরে ছেড়ে দিবেন ইনশাআল্লাহ। তবে আল্লাহর নবীকে ভালোবাসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বন্ধু আপনি বলে দেন, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে মহব্বত করতে চাই, সেজন্য আপনি পয়গম্বরকে মহব্বত করে, আপনি পয়গম্বরকে ভালোবাসে, আপনি পয়গম্বরকে ব্যতীত রেখে আমি আল্লাহ তাআলাকে কেউ পাবে না। কেউ যদি বলে আমি আল্লাহকে মহব্বত করি, আল্লাহকে ভালোবাসি, কিন্তু পয়গম্বরকে মানি না, পয়গম্বরের আদর্শ মানি না, আমার আল্লাহ বলেন আমি আমলটা কবুল করি না, এই ভালোবাসাটা আমার কাছে গ্রহণযোগ্য না। আবার কেউ যদি বলে আমি পয়গম্বরকে ভালোবাসি, পয়গম্বরকে মহব্বত করি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান মানি না, আমার আল্লাহ এই ভালোবাসা ওটাও কবুল করে না, ঠিক কিনা জোরে বলেন। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি পাইতে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি মহব্বত করতে চাও, তাহলে পয়গম্বরকে মহব্বত করতে হবে, ঠিক কিনা জোরে বলেন। পয়গম্বরকে যদি মহব্বত করতে যাও, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসতে হবে, ঠিক কিনা জোরে বলেন। এ আমার বাবাজিরা, আমার বন্ধুরা, আজকে খুবই আনন্দ লাগতেছে, খুবই ভালো লাগতেছে, সরকার মহোদয়কে ধন্যবাদ জানাই। নুসরাত জাহান ফারিয়া ফেনীতে জালেম গোষ্ঠী, বেঈমানের গোষ্ঠীরা যারা গায়ে আগুন দিয়া পড়ে, যাকে হত্যা করেছে, ওই মেয়েটার বিচার আজকে বাংলাদেশে হয়েছে, ঠিক কিনা জোরে বলেন। যে 16 জন জড়িত ছিল, সরকার মহোদয় তাকে ফাঁসি দিয়েছে। আমি চাই এরকম দর্শিতা যারা আছে, দর্শনকারী যারা আছে, যাদেরকে আমার বন্ধুদেরকে যারা দর্শন করে, তাদের বিচার বাংলার জমিনে হোক, ঠিক কিনা জোরে বলেন। প্রকাশ্যে যদি তাদের বিচার বাংলার জমিনে হয়, তাহলে দর্শন কমে যাবে, ঠিক কিনা জোরে বলেন, ঠিক কিনা? ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আল্লাহর বান্দিকে জান্নাতে আলা মাকাম দান করুক, বলুন আমিন।
আর যে জালিমদের আজকে ফাঁসির রায় হয়েছে, এটা বাংলার মুসলমানদের, বাংলার মুসলমানদের হৃদয়ের পাওনায় আদায় হয়েছে, ঠিক কিনা জোরে বলেন। এ আমার বাবাজির, আমার বন্ধুরা, সরকার মহোদয় আজকে খুব গুরুত্বপূর্ণ ভালো কাজ করেছে।